নমস্কার বাংলার বই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন তো আজ চলে এসেছি একটি অন্য রকমের ভিডিও নিয়ে তো পাঁচটা বই দেখাবো পাঁচটা ভূতের বই যদিও এই বইগুলো অনেক পুরনো এবং বলতে গেলে বেশিরভাগই মানে এই বইগুলো আমার নিজের কেনা নয় উপহার পেয়েছি ছাত্রছাত্রীদের কাছ থেকে বা কেউ উপহার দিয়েছে তো ছোটোবেলাতেও পেয়েছি একটা দুটো বই মনে হয় ছোটোবেলাকারও আছে তো এই পাঁচটি বই আপনাদের দেখাবো একটু ভূতের বই সম্বন্ধে দেখানোর ইচ্ছে ছিল তো ভূত নিয়ে আগ্রহী নয় এমন তো বাঙালি নেই তো ভূত নিয়ে সবাই আলোচনা করে এখন ইউটিউবে ছেয়ে গেছে ভূতের ভূতের গল্প ভূতের বই ভূত নিয়ে আলোচনা ভূত তত্ত্ব প্রেতত্ত্ব তারপর তান্ত্রিক তান্ত্রিক বিষয়ে আলোচনা তো ভূতের গল্পে লেগেই রয়েছে তো যাই হোক তাই মনে হলে একটু ভূত নিয়ে আমি বা বাদ যাই কেন বাংলার বই ঘড়ি বা বাদ যাবে কেন তো ভূতের গল্প নিয়ে চলে এসেছি তো ভূতের গল্পের বই পাঁচটা আমি দেখাবো আজকে আপনাদের তো প্রথম থেকে দেখাতে শুরু করি এই এটি একটি বই ভয় পাওয়ানো ভূতের গল্প এটি একটি বই হার্ড কভারে প্রিন্ট কোয়ালিটি মোটামুটি প্রকাশক হচ্ছেন বিশ্বনাথ বেরা তো এই হচ্ছে বই বইটির দাম অত্যন্ত কম মানে দাম দেখলে ভয় পেয়ে যাবেন এত কম দাম তো এটি আমার অনেক দিন আগে হয়তো কেউ গিফট করেছিল বা কিনেছিলাম জানি না মনে নেই অনেক দিন আগেকার কালেকশন আমি সমস্ত রকম বই কালেক্ট করে রাখতে ভালোবাসি আমার ভাল লাগে বই পড়তে এবং বই সংগ্রহ করে রাখতে ছোট ছোট গল্প আছে ভূতের কভার পেস্টটাও বেশ দারুণ করেছে একটু ড্রাকুলা টাইপের হ্যাম্পেয়ার টাইপের বইটার কভার করেছে ডিজাইনটা ভালো বেশ কভার হার্ড কভার পিছনে একটা কঙ্কালের খুলি আছে মানে কঙ্কালের মাথা আছে তো এই বইটা বেশ ভাল লাগছে দেখতে ভালো বই পড়তে পারেন এখন অবশ্যই এই বই পাবেন কি না জানি না তো দ্বিতীয় বইটি দেখাবো সেটা হচ্ছে ভয়ঙ্কর ভূতের গল্প কভার পেজ দেখলেই মনে হচ্ছে বইটা পড়ে ফেলি তো এরকম বই এই বইগুলো সবই পড়া যদি চান আমি রিভিউ করতে পারি আলোচনা করতে পারি বইগুলো নিয়ে প্রকাশক হচ্ছেন ভৈরব গ্রন্থালয় থেকে প্রকাশ পেয়েছে বইটা আর এই ধরনের বইগুলোতে ছোটো ছোটো ইলাস্ট্রেশন থাকে সেই ইলাস্ট্রেশানগুলো বেশ মজা লাগে আমিও এই ধরনের বহু ইলাস্ট্রেশন করেছি মানে আমার কর্মজীবনে তো ভাল লাগে করতে ছোটো ছোটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ইলাস্ট্রেশান থাকে তো আঁকাও থাকে আঁকারও একটা সংযোগ হয় তো কভার পেজটা দারুণ যিনি করেছেন দেখুন তো ভূতের গল্পের বই আরেকটা দ্বিতীয় গল্প দেখলাম ভয়ঙ্কর ভূতের গল্প তৃতীয় যে বইটি দেখাবো এটা মনে হয় আমার গিফট পাওয়া বই বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প বইটি পড়িনি পড়া হয়নি হ্যাঁ দেখুন আমাকে গিফট করেছে বইটা একজন কেউ গিফট করেছিল কোনো ছাত্রী বইটা গিফট করেছিল তো এই হচ্ছে আর একটা বই বইটির প্রকাশক দেখতে হবে দেখে নিচ্ছি এক মিনিট সম্পাদনা হচ্ছে উজ্জ্বল কুমার দাস মিতা বুক বুকস বলে লেখা আছে প্রকাশক প্রথম প্রকাশ দু হাজার দেখতে ওই এদেরই মনে হয় প্রকাশক হবে তো যাই হোক দেখা যাবে যদি বইটির কখনও রিভিউ করি বা আলোচনা করি আমি দেখাবো মানে ডিটেলস দেবো বইটির তো এই আরেকটা বই কভারটা দেখুন কত সুন্দর কভার কভার দেখতে দারুণ লাগে ভূতের বইয়ের কভার দেখার মতো হয় মানে এতো অ্যাট্র্যাক্টিভ লাগে যে কেউ কিনে নেবে এই বই এরপর যে বইটি দেখাবো সেটি হচ্ছে ভূতের সেরা গল্প তো কভারটাও দেখুন কত সুন্দর সবই হার্ড কভারের বই আর আমার ব্যক্তিগতভাবে হার্ড কভারের বই ভাল লাগে বেশি মানে আমি ওই ধরনের বই কেনাটাই বেশি প্রেফার করি এটিও মনে হয় গিফট পাওয়া বই জানি না বা কেউ হয়তো দিয়েছিল তো প্রকাশক হচ্ছে শ্রী সুভাষিষ চ্যাটার্জি প্রকাশক এসবিএস পাবলিকেশন থেকে হয়তো প্রকাশিত আর দামও দেখে নিন খুব কম দাম এই বইগুলো এখন প্রকাশ হয় কি না বা পাওয়া যায় কি না আমি ঠিক বলতে পারবো না ভূতের সেরা গল্প এটিও একটি বই ছোট বই দেখুন কত সুন্দর কভার তো ভাল লাগে ভূতের বই নিয়ে ভূত নিয়ে আলোচনা করতে ভূত বিষয়ে মানে জ্ঞান লাভ করা বা অনেক ঘাঁটাঘাঁটি করি এই সব নিয়ে সব বিষয় নিয়ে তো একটু নতুনত্ব টেস্ট নিয়ে আসলাম বাংলার বইঘরের ক্ষেত্রে তো লাস্ট যে বইটির কথা বলবো এটি সকলের জন্য এটি একটি ক্লাসিক বই বলা যেতে পারে ড্রাকুলা সমগ্র ব্রামস্টকারের লেখা তো দেখেই নিন কত কতগুলো ভাগে করা বইটি এবং প্রকাশক বলে দিই এন গড়াই আর সূর্য পাবলিশার্স সূর্য পাবলিশার্স তো দামও দেখে নিন খুব কম দাম এই বইটি এখন হয়তো নতুনভাবে নতুন ছাঁচে হয়তো বেরোয় বা নতুন কভারে বেরোয় এই বইটি আমি বহুবার পড়েছি অসাধারণ বই এই বইটি ব্রাহ্মস্টকারের লেখা ড্রাকুলা সমগ্র নিয়ে ব্যক্তিগতভাবে আলাদা করে ভিডিও করার খুবই ইচ্ছে আছে এবং অবশ্যই করবো এই বইটি নিয়ে এই বইটি আরেকবার পড়ে নিতে হবে কারণ আলোচনা করতে গেলে আরেকবার নতুন করে ঝালিয়ে নেওয়া দরকার বই তো এই বইটি অসাধারণ বই তো বিদেশি উপন্যাসের ক্ষেত্রে এটি অসাধারণ বই এটা তো বঙ্গানুবাদ করা বই এটি একটি তো এই বইটি পড়তে পারেন এই বইটি সবারই সবারই ভাল লাগবে এই বইটি তো একটু প্রাপ্তবয়স্কদের জন্য এই বইটা বিশেষ করে তো এই বইটিও আমার একটি সংগ্রহের বই তো এই পাঁচটি ভূতের বই দেখালাম আমার সংগ্রহের পাঁচটি ভূতের বই তো কেমন লাগছে বাংলার বইঘরের কাজকর্ম ভিডিও তো সবাই জানান কমেন্টস করে আর কি কি রকমের বই নিয়ে আলোচনা করা যায় বা কি কি বই নিয়ে কথা বলা যায় বলুন আপনাদের কমেন্টস খুব ভ্যালুয়েবল আমার কাছে বাংলার বইঘরকে এগিয়ে যেতে সাহায্য করবে তো সাবস্ক্রাইব করবেন ছড়িয়ে দিন আর আরও প্ল্যান আছে নতুন নতুন ভিডিও আনার নতুন নতুন টাইপের কাজ করার তো এর মধ্যে কোন বইটা নিয়ে রিভিউ করা মানে রিভিউ বলতে আলোচনা করা যায় সেটা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন বাংলার বই সাথে থাকুন নমস্কার